আটপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে চাঞ্চল্য পর আব্দুল লতিফ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়নি কোনো আসামি বিস্তারিত থাকছে নেত্রকোনার প্রতিনিধি হৃদয় রায় সচিবের প্রতিবেদনে নেত্রকোনা আটপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আব্দুল লতিফ নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছে এ বিষয়ে থানায় মামলা হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি মামলার তথ্য বিবরণী সূত্রে জানা যায় গত বারো আগস্ট সন্ধ্যায় আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের পাহাড়পুর পশ্চিম পাড়া তালুকদারের মোড়ে সন্ধ্যায় মাছ ধরাকে কেন্দ্র করে সজীব জাহানের সঙ্গে মামলার আসামি ইমাম হোসেন ও আব্দুল মিয়ার কথার কাটাকাটি এবং ধস্তাধস্তি হয় বিষয়টি সমাধান করতে এগিয়ে এলে আসামিদের রামদার কোপে গুরুতর আহত হয়ে মারা যায় আব্দুল লতিফ এ সময় তাকে রক্ষা করতে তার ভাই আব্দুল কাশেম এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে আসামিরা ঘটনার পরদিন নিহতের ভাতিজা শামীম জাহান মিঠু বাদী হয়ে হাসমতুল্লাহ আলম মিয়া মোহাম্মদ ইমদাদ মোহাম্মদ জিয়াউর রহমান সহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো পাঁচ থেকে ছয় জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করে এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহিদুর রহমান জানান মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে